আমরা তো আলুর চপ খেয়েই থাকি, তো আজকে আমি একটু আলুর পকোড়া বানাচ্ছি, যেটা একটু ভিন্ন স্বাদের, যার জন্য লাগবে আলু সিদ্ধ। আমি হাফ আলু সিদ্ধ নিয়েছি, একটা বড় আলুর, একটু হলুদ, একটু রসুন কুচো, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, একটু চালের গুঁড়ো, আর নিতে হবে জল। এবার আমি এগুলোকে মিশ্রিত করছি। এটা একসঙ্গে মেখে নিতে হবে। ঝালটা আপনারা পরিমাণ মতন দিবেন, অনেকে ঝাল পছন্দ করে, আবার অনেকে একটু কম পছন্দ করে। লবণটা স্বাদ মতন, প্রথমে এটাকে আমি মেখে নিব, আগে ভালো করে মিশিয়ে নিব, তারপর সেটাতে জল অ্যাড করব। তুমি ভালো করে মেখে নিতে হবে, যেন আলুগুলো সুন্দর করে ভেঙে যায়, কারণ এটা মেখে নিলেই বোঝা যাবে কতটুক জল লাগবে। দেখেন, মেখে দেখছি আমরা জলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে। অনেকে জল ইউজ নাও করতে পারেন, তবে আমি একটু সামান্য পরিমাণে একটু জল ইউজ করব। দেখেন, খুবই সামান্য পরিমাণে আমি জল দিব, বেশি বেশি জল জল হয়ে যাবে, ভালো হবে না পকোড়াটা। জামা মিশ্রণ প্রায় হয়ে এসেছে, এভাবে একটু প্রেস দিয়ে আপনারা মেখে নেবেন। পকোড়ার জন্য আমার আলু মিশ্রণ তৈরি, এরকম আঠালো হতে হবে। আমাদের তেল গরম হয়ে এসেছে, আমরা এবার একে একে পকোড়াগুলো এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এভাবে আস্তে, সবসময়ের জন্য একদম কমিয়ে রাখবেন। এভাবে একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা আপনারা বিভিন্ন শেপ, অন্য শেপেও করতে পারেন, তো রাউন্ড শেপও করতে পারেন, বা শেপ ছাড়াও করতে পারেন। অবশ্যই আঁচটা কমিয়ে দিবেন। দেখুন, একদম প্রথমে যেগুলো দিয়েছি ওগুলো লাল হয়ে এসেছে, লাল হয়ে আসলেই আমরা সেটাকে উল্টিয়ে দিব। লালচে করেই ভেজে নিতে হবে, যেগুলো লাল হয়ে এসেছে এগুলো আমি উঠিয়ে দিচ্ছি, অনেকগুলো হয়ে এসেছে। যেগুলো লাল হয়ে এসেছে এগুলো আমাদের হয়ে গেছে পকোড়া, পকোড়াটা খুব তাড়াতাড়ি হবে, কারণ এটা সিদ্ধ আলুর, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আঁচটা খুব কমিয়ে দিতে হবে সবসময়ের জন্য, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। আমাদের পকোড়া তৈরি, দেখতে পেলেন কত তাড়াতাড়ি আমাদের পকোড়া তৈরি হয়ে গেল। এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনারা এমনিও খেতে পারেন, বা ভাতের সাথেও বেশ ভালোই লাগে খেতে।